আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সুবাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থাকে ক্লাস করির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শিক্ষিকা সুলতানা সাই। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখন প্রশ্ন আসবে কোন শ্রেণীর ম্যাডাম? হ্যাঁ, আমি আজকে নবম শ্রেণীর ক্লাস নিব। কিন্তু তোমরা জানো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি কি শুধু নবম শ্রেণীর জন্য? না, নবম দশম দুটো শ্রেণীর জন্য। তাই আমি এখানে নবম দশম শ্রেণী লিখে রেখেছি, কারণ নবম শ্রেণীর শিক্ষার্থীরা তো আমার এই পাঠটা ক্লাস পাঠের ক্লাসটা দেখবে এবং পাঠের পড়াগুলো তোমরা অনুশীলন করবে, পাশাপাশি দশম শ্রেণীর শিক্ষার্থীরা এটা একটু লক্ষ্য করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি ক্লাসে যাওয়ার আগে তোমাদের একটু বলতে চাচ্ছি যে কোভিড নাইন্টিনের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটা থেকে কিভাবে আমরা নিজেকে সুরক্ষিত রাখবো সেটা বিষয়ে তোমরা সবাই অবগত আছো। এখন অবগত থাকলে বা জানলেই হবে না, সেটা নিয়ম মেনে চলতে হবে। সেটা নিয়ম মেনে চলার জন্য কী করবে? সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সামাজিক বজায় রাখবে। তার পাশাপাশি তোমরা আরেকটি কাজ করবে, বর্তমানে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে সেই ডেঙ্গু প্রতিরোধের জন্য যা যা করণীয় তোমরা যথেষ্ট একটু বড় তোমরা সেই কাজগুলো করবে এবং নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকে আমাদের পাঠদানে চলে যাই। পাঠদানে চলে যাওয়ার আগে আমরা প্রথমে কী করব, বই খাতা পেন্সিল নিয়ে বসবো। এবং আমি তোমাদেরকে বলছি পাঠদান তোমাদেরকে বলছি যে তোমরা কি মনোযোগ দিয়ে শুনবে, লিখবে, নোট করে রাখবে এবং সবার শেষে আমি ছোট্ট ছোট্ট একটা প্রশ্ন করবো, সেই প্রশ্নটা তোমার নাম রোল লিখে উত্তর এক কথা উত্তরটা হবে সেটা তোমরা দিবে। তোমরা অনেকেই কী করো, উপস্থিতি দেওয়ার জন্য নাম রোল দিয়ে রাখো, পুরো ক্লাস দেখো না, তাহলে সবার শেষে আমি যারা দেখবো যে আমার প্রশ্নের উত্তরটা দিয়েছো তারাই ক্লাসটা করেছো। আর এই উপস্থিতিটা নিশ্চিন্ত করার প্রেক্ষিতে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে প্রমোশনের ব্যাপারটা বিবেচনা করা হবে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এখন এই রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই পাঠটি কোন অধ্যায় পাবো আমরা? ষষ্ঠ অধ্যায়। তাহলে তোমাদের পাঠ্য বইয়ে দেখো 87 পৃষ্ঠার ষষ্ঠ অধ্যায় এই পাঠটি আছে। তাহলে এখানে প্রথমে একটা বিষয় আছে রাষ্ট্র। দেখো এখানে কী আছে, একটা বিষয় রাষ্ট্র। এই অধ্যায়টিতে আমরা তিনটা বিষয় নিয়ে জানতে পারবো। কী বিষয় নিয়ে? সেটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে রাষ্ট্র। তাহলে রাষ্ট্র বিষয়টা জানতে হলে আগে আমাদের কী করতে হবে, যে রাষ্ট্রটা কী? রাষ্ট্র প্রত্যেক মানুষ কোনো না কোনো একটি স্থানে, কোনো একটি দেশে বসবাস করে বা রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করে কি একটা রাষ্ট্রের উৎপত্তি হয়েছে? না। যেমন আমরা কোথায় বাস করি? বাংলাদেশে বাস করি। তুমি কি জানো যে 1947 সালের আগে এই আমার বাংলাদেশ নামে কোনো ভূখণ্ড ছিল কি না? না, ছিল না। 1757 সাল থেকে যখন পলাশীর যুদ্ধের মাধ্যমে আমাদের পরাজয় ঘটে, নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে কারা আমাদের এই দেশটাকে দখল করে নেয়, শাসন করে? ব্রিটিশরা। সেই ব্রিটিশরা আমাদেরকে কী করেছে, বাইরের রাষ্ট্র থেকে এসে শোষণ করেছে, শাসন করেছে। এভাবে শোষণ শাসনের বঞ্চনার শিকার হয়ে হয়ে যখন প্রতিবাদ আন্দোলনের পরিপ্রেক্ষিতে যখন ব্রিটিশরা 1947 সালে কী করে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে বাধ্য হলো, তখন কী হলো, আরেকটা রাষ্ট্র হলো। সেটা কী রাষ্ট্র? ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তাহলে দেখো রাষ্ট্রটাই কীভাবে কীভাবে চলে আসতেছে। তখন আবার দেখা গেল কি, যখন আমাদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, তোমরা এই ইতিহাসও জানো যে পশ্চিম পাকিস্তানের যে সরকার ছিল, গভর্নমেন্ট ছিল, তারা কী করেছে আমাদের দেশকে শোষণ শাসনের কারণে কী করেছে, অর্থাৎ একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে যে সুবিধা বা যা যা পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছিলাম না, তাই এটা কি মনে হচ্ছিল না আমাদেরকে, স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে হচ্ছিল না। সর্বোপরি 1971 সালে যখন একটা কি হয়েছে, যুদ্ধের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ড যেখানে আমি আমার মতামত প্রকাশ করতে পারবো, আমার স্বাধীনতা প্রকাশ করতে পারবো, সেখানে একটা রাষ্ট্রের উৎপত্তি হলো। তাহলে এই এতটুকু থেকে রাষ্ট্র বুঝেছো যে একটা স্বাধীন
ভূখণ্ড নির্দিষ্ট সীমানে রেখার ভিত্তিতে ভূখণ্ড যেখানে কি করবে নির্দিষ্ট জনসংখ্যা থাকবে যে জনসংখ্যা কি করবে একটা আইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং ওই দেশকে পরিচালনা করবে ওই দেশেরই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিগণ এতটুকু আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম এখন আমরা বইয়ের ভাষাতে চলে যাই দেখো তোমরা রাষ্ট্রে বসবাস করে জনগণকে ও রাষ্ট্রের নাগরিক বলা হয় আচ্ছা এটা পরে এরিস্টটলের মতে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হচ্ছে কি রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকাইবারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যার নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয় অধ্যাপক গার্নার যে সংজ্ঞাটি দিয়েছেন সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন তিনি বলেন রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটা সমাজ ব্যবস্থা যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে সুতরাং আমরা বলতে পারি যে রাষ্ট্র হলো একটা কি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার জনসমষ্টি এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌমত্ব ক্ষমতা প্রতিষ্ঠিত এখন রাষ্ট্র সম্পর্কে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়ে গিয়েছ এখন আমরা বলবো রাষ্ট্র কি নিয়ে গঠিত হয় বা রাষ্ট্রের উপাদান এখন রাষ্ট্র থেকে আমরা কি করব রাষ্ট্রের উপাদান আমি তোমাদেরকে প্রতিটা ক্লাসেই বলি যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো যদি তোমরা নোট করে রাখো তাহলে তো তোমাদের পড়ার ধরনটা কী হয়ে যায় একদম সহজ হয়ে যাবে পয়েন্টগুলো মনে রেখে তোমরা বা পয়েন্টের ভিতরের কথাগুলো কী করবে একটু রিডিং পড়ে যাবে এবং তোমার চারপাশের পরিবেশের সাথে বিষয়টাকে মিলাবে তো একটি রাষ্ট্রের উপাদান মানে কি উপাদান বলতে হচ্ছে যেমন আমরা চা তৈরি করি তাই না চা তৈরি করতে গেলে চা তো কী কী দিয়ে তৈরি হয় চিনি চা পাতা দুধ পানি এই যে এক একটা জিনিস সেই এক একটা জিনিস বা এক একটা দ্রব্যকে বলা হচ্ছে উপাদান ঠিক একটি রাষ্ট্র যখন গঠিত হবে তখন সে একটি রাষ্ট্র গঠনের জন্য কিছু জিনিস বা কিছু উপাদান রয়েছে যা যা সমন্বয়ে রাষ্ট্রটা গঠিত হয় তাকে বলা হচ্ছে রাষ্ট্রের উপাদান এখন আমি বললাম আমি কি করব বঙ্গোপসাগর উপরে যেয়ে বসবাস করব এটা কি সম্ভব না আমি যদি ভারতে যাই তখন কি সেটা আমার রাষ্ট্র হবে না কি করতে হবে রাষ্ট্র হতে হলে একটা নির্দিষ্ট ভূখণ্ড হতে হবে কি করতে হবে ভূখণ্ড কিন্তু ভূখণ্ডটা কে খুঁজে বের করবে জনগণ মানুষ এখন অনেক মাটি অনেক ভূমি আছে কিন্তু সেখানে কোনো মানুষ নেই তাহলে কি সেটা হবে না তাহলে মূল যে ভূখণ্ডটা খুঁজে বের করবে বা স্বাধীন করবে কে মানুষ তাহলে রাষ্ট্রের প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে জনসমষ্টি দ্বিতীয় যে উপাদানটা আছে সেটা হচ্ছে তোমার এখন জনগণ আসলো মানুষ আসলো মানুষ প্রথমে কিসের কথা চিন্তা করবে নিজের অবস্থানের কথা নিজের থাকার কথা কোথায় থাকবে কি খাবে খাওয়াটা কোত্থেকে আসবে তাহলে ওটা কোত্থেকে আসে ভূমি থেকে তাহলে কী আসবে নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট ভূখণ্ড প্রিয় শিক্ষার্থী আমরা পেয়ে গেলাম জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড এখন একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ড আছে জনগণ আছে যখন দেখা যাবে যে এই জনগণ কী করছে চুরি করছে মারামারি করছে কাটাকাটি করছে কোনো শৃঙ্খলা নেই তাদেরকে অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে জনসমষ্টিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য শান্তিসম্পূর্ণভাবে বসবাস করানোর জন্য কী করতে হবে সরকার নির্বাচিত করতে হবে অর্থাৎ নিজস্ব কিছু প্রতিনিধি থাকবে যারা সেই দেশটাকে কী করবে পরিচালনা করবে তাহলে তৃতীয় যে উপাদানটি আছে সেটি হচ্ছে আমার সরকার এরপর আরও কিছু উপাদান আছে সেই উপাদানটা কী হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব তো
প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে কিছুটা বলে দিয়েছি, এখন তোমাদের বইয়ের আলোকে আরেকটু আমি বলে দিচ্ছি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে কি? জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। নির্দিষ্ট ভূখণ্ড, সেটাও তোমরা বুঝে গিয়েছো, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। সরকার, সরকারটা হচ্ছে, এখন আমরা সরকার বলতে কি বুঝি? নির্বাচিত প্রতিনিধি। যেমন আমরা প্রতি বছর 5 বছর পর পর জাতীয় নির্বাচনে নির্দিষ্ট নিজেদের স্থানীয় কোনো একজন ব্যক্তিকে কি করি? নির্বাচিত করি। তারা মিলে কি করে আমাদের জাতীয় সংসদ ভবনে বসে আমাদের এক একটি অঞ্চল, এক একটি আসন থেকে নির্বাচিত ব্যক্তিরা তার আসনে কি লাগবে, তার আসনে কি সমস্যা, অর্থাৎ ওই এলাকাটাতে কি সমস্যা আছে, সেটা কি করছে, নির্দিষ্ট সংসদ ভবনে বসে তারা উপস্থাপন করছে, এবং কোথায় কি লাগবে সেটা বিল পাশের মাধ্যমে তারা কি করছে, দেশের সর্বস্তরের সকল চাহিদাগুলো পূরণ করছে, সমস্যাগুলো সমাধান করছে, এভাবে কি করছে, পুরো রাষ্ট্রটাকে পরিচালিত করছে। এখন আমরা শুধু কি বলবো যে এই রাষ্ট্রের অংশ, সরকারের অংশ কি শুধু তারা? না, দেখা যাচ্ছে একজন সংসদ সদস্য নিজেই একটা এত বড় এলাকাটা পরিচালনা করা সম্ভব না। সেখানে আবার কী করে, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত করা হয়। সেটা কীভাবে, দেখো কিছুদিন পর মানে হয়তো নির্বাচনটা চলে আসবে, কি আমরা জানি যে সেটা মেম্বার চেয়ারম্যান, এদেরকে আমরা বেশি চিনি। কীভাবে চিনি, এদের কাছে আমরা তা বেশি যেতে পারি, কারণ সে আমার নির্দিষ্ট একটি এলাকার মধ্যে থাকে। এভাবে মেম্বার চেয়ারম্যান, মহিলা সংসদ, মহিলা প্রতিনিধি, এরা মিলে সমন্বয়ভাবে সরকার গঠন করে দেশকে পরিচালনা করছে এবং রাষ্ট্র পরিচালনা করছে। সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব মনে মানে হচ্ছে আমি আমার দেশে স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করতে পারবো, স্বাধীনভাবে কাজ করতে পারবো, স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করব, কাজ করব, যে কোনো কিছু আমি গ্রহণ করতে পারবো। তাই বলে আমি কি করতে পারবো, সেটা অবশ্যই হতে হবে আইনগত সিদ্ধ, মানে হচ্ছে কি যেটা আমার সমাজে প্রচলিত। এখন আমি কিন্তু স্বাধীনভাবে চুরি করতে পারবো না, আমি একজনকে খুন করতে পারবো না, অর্থাৎ অনৈতিক কোনো কাজ করতে পারবো না। নৈতিক যেটা আমার অধিকার আছে সেটা আমি স্বাধীনভাবে করতে পারবো, প্রয়োগ করতে পারবো, সেটা হচ্ছে আমার সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা রাষ্ট্রের উপাদান সম্পর্কে সবাই অবগত হয়ে গিয়েছি, এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখান থেকে আমি একটা প্রশ্ন করে দিব, রাষ্ট্রের কয়টি উপাদান, তাহলে তোমরা নাম রোল লিখে কী লিখবে, 4টি দিয়ে কমা দিয়ে দিবে। এখন আসবো আমরা রাষ্ট্রের কাজে। এখন এই রাষ্ট্র কী করে, আমরা যে সরকার নির্বাচিত করি ভোটের মাধ্যমে, তারা কি আমাদের জন্য কাজ করে, কী বলবা তো? এখন যে যারটা তার নিজের মনের মধ্যে রাখো, যার যার মানে, কারণ রাষ্ট্রের নাগরিক হিসেবে সার্বভৌমত্ব ক্ষমতা আছে, তুমি কী করতে পারো, তোমার মতামত প্রকাশ করতে পারো। কিন্তু আমি আমার বইয়ের মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে কী হবে আমাদের রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের কার্যাবলীটা কী হবে একটু তোমরা এটা খাতায় নোট করে নাও। রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের কার্যাবলী, এখন রাষ্ট্রের দুটো কাজ আছে, একটা হচ্ছে প্রধান কাজ বা মুখ্য কার্যাবলী, আরেকটা হচ্ছে অপ্রধান বা অপরিহার্য একটা আছে, আরেকটা হচ্ছে কি কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। এখন আমি তোমাদেরকে আমি বলেছি, তোমরা বইটা দেখবে আর আমি আমার মতো করে পড়াচ্ছি, তোমরা সেটা বুঝে নাও। অপরিহার্য কাজ কি, আমরা যেটাকে যারা মুসলিম তারা বলি ফরজ, যেটা আমাকে অবশ্যই করতে হবে। তাহলে অপরিহার্য কি, সরকার কি করবে অপরিহার্য আমাদের জন্য বলো তো, সরকার কি করবে, ধারণা নিতে পারছো না? হ্যাঁ, আইন শৃঙ্খলা প্রণয়ন করবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করবে। যেমন কি করতে পারে সরকার, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, এরপর কি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা। সাপোজ ধরো সরকার কিন্তু কি করছে, বিভিন্ন বাহিনী গঠন করছে, কিরকম নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, এরপর কি করছে বিভিন্ন অস্ত্র করছে, অস্ত্র মজুত রাখছে। কেন রাখছে, আমাদেরকে মারার জন্য না, সরকারের প্রধান কাজ হচ্ছে তার দেশ, তার রাষ্ট্রটাকে রক্ষা করা। একটু খেয়াল করো, আমাদের পার্শ্ববর্তী ভারত আছে, মায়ানমার আছে, অথবা অন্য রাষ্ট্রগুলো কি করতে পারে, যদি দেখে যে আমাদের এই যে আইন শৃঙ্খলা বা কি বলে
যুদ্ধ পরিচালনার মতো কোনো সামর্থ্য না থাকে, তখন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কি করবে, আমাদের সাথে লড়াই করে কি করবে, আমাদের দেশটা তাদের অধীনে নিয়ে যাবে, এগুলা আছে। তারপরে আমাদের কি আছে, কিছু নিয়ম কানুন, যদি আজকে সরকার আইন তৈরি করে না দিত, আমাদেরই ধরো মাস্ক যদি আমরা ব্যবহার করছি কেন, বলে ঠেলায় পড়ে, তাই না? কারণ কি, আমরা যদি একটু বের হই, মাস্ক না পরে বের হলে কি করবে, জরিমানা ধরবে। তাহলে এই যে মাস্কটা কি সরকারের কোনো লাভ আছে, মাস্ক না পরলে? না, নিজের লাভ। কীভাবে লাভ, আমি যদি মাস্ক পরি তাহলে আমি সুরক্ষিত থাকবো, আমার পরিবার সুরক্ষিত থাকবো। কিন্তু আমরা শুনি না, যখন আইন প্রণয়ন করে দেয় যে এটা করলে ভালো, না করলে জরিমানা, তখন জরিমানা দেওয়ার ভয়ে আমরা কি করছি, ঠিকই সেটা পালন করছে। তাহলে এই ধরনের আইন শান্তি শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে কি রাষ্ট্রের প্রধান কাজ। এরপরে আছে আন্তর্জাতিকভাবেও অন্য দেশের সাথে, যেমন আমরা একটা কাজ করব, সেই কাজটাকে যদি অন্য দেশ সেটাকে সাপোর্ট না করে, যেটা আমার অধিকার আছে, তখন রাষ্ট্র কি করবে, এটার প্রতিবাদ করবে এবং অন্য রাষ্ট্রগুলোর সাথে, বিশেষ করে জাতিসংঘ বা এরকম সহযোগিতামূলক যে কমিটিগুলো আছে, সেটার মাধ্যমে আমি আমার অধিকারগুলো কী করবো, আদায় করে নিয়ে আসব। কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী, কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী বলতে কী বোঝাবে, কল্যাণ মানেই বুঝতে পারছো যেগুলো জনগণের ভালো হয়। তাহলে এই কাজগুলো কী হতে পারে খেয়াল করো, যেমন আমি অসুস্থ হলাম, এখন এটার জন্য আমাকে সরকার কী কল্যাণ করতে পারে, বিভিন্ন হাসপাতাল তৈরি করে দিতে পারে। তারপর শিশু সদন, অনেক বাচ্চা আছে যাদের কোনো বাবা মা নেই কিংবা আত্মীয় স্বজন নেই, তাদের জন্য কি করে দেয়, এতিমখানা বা শিশু সদন। এতিমখানাটা একটু কষ্টদায়ক, তো শিশু সদন তৈরি করে দেয়, যেখানে কি করে, বাচ্চারা একটা সুন্দর পরিবেশে